হ্যালো অপুরা সো আমি দেখলাম যে সব বড় বড় ইউটিউবার আর বিউটি ব্লগাররা হচ্ছে এই লিপ বাম নিয়ে খুব কথাবার্তা বলতেছে সো আমি ভাবলাম যে শীতকাল চলে আসছে আমি একটা লিপ বাম কিনি এবং তোমাদের জন্য একটা রিভিউ বানাই সো এই জিনিসগুলো দেখতে হচ্ছে এরকম দুইটা লিপ বাম আসবে একটা প্যাকেটের মধ্যে একটা হচ্ছে এরকম অফার্ড কালারের আর একটা তোমার পিছনে যেরকম দেখতে পারতেছো এরকম হচ্ছে লাল কালারের মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের লিপ বাম এখানে থাকে অন্যান্য বাজারে নিউ মার্কেটে যেসব লিপ বাম পাওয়া যায় তার থেকে কমও না তার থেকে বেশিও না এবং এগুলো স্মেল বা যেগুলো আছে মানে আউটলুক তুমি যদি বলো এগুলো মোটামুটি নিউ মার্কেটে যেই লিপ হাবি হাবিজাবি যেগুলো পাওয়া যায় এটা দেখতে কিন্তু অনেকটা স্মেলও বেশ স্ট্রং একটা স্মেল খুব একদম লাকজারিয়াস বা ডিফারেন্ট স্মেল ব্যাপারটা এমন না তো আমরা দেখি যে এখানে ক্লেম করছে যে এটা আমাদের লিপস্ক ময়েশ্চারাইজ করবে সফট করবে এটা হচ্ছে ট্রান্সফার প্রুফ লিপস্টিকের আগে ব্যবহার করা যায় তারপর এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়ে ইনগ্রিডিয়েন্টস লিস্ট আছে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না কারণ বাকি সব এটা নিয়ে অনেক কথা আর এটা নিয়ে আমার আসলে খুব বেশি আইডিয়াও নাই এখানে বলছে প্রিজার্ভ করতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আমার মনে হয় এখানে সামার এটা ঘামা ঘামা হয়ে যাবে কিন্তু আমাদের সামারে কিন্তু টেম্পারেচার অলওয়েস তিরিশের উপরেই থাকে এটার এক্সপায়ারি ডেট আছে দু সাল পর্যন্ত কিন্তু তোমরা যেখানে দেখতে পারতো এটার পাশে যে আম একটা ঢাকনা খুললে বারো মাস তার মানে হচ্ছে এটা তুমি একবার যখন ওপেন করবা তার এক বছরের মধ্যে কিন্তু এটা এক্সপায়ার ডেট চলে যাবে আর এটা হচ্ছে ক্রিলটি ফ্রি একটা ব্র্যান্ড যেটা আর কি ভালো আর এই লিপ বামটা হচ্ছে মেড ইন চায়না চায়নাতে বানানো হয়েছে আর এই ব্র্যান্ডটা হচ্ছে তোমার ইউকের একটা ব্র্যান্ড তো প্রথমে আমি হচ্ছে কুকিজ এন্ড ক্রিমটাই করি তো তোমরা দেখতে পারতেছো আমার ন্যাচারাল লিপস কিন্তু পিগমেন্টেড তো এটার উপরে আমি কুকিজ এন্ড ক্রিমটা দিলাম হালকা একটা পিঙ্কিশ টিন্ট আমার এখানে খুব ভালো মতো দিয়েছে এবং জিনিসটা দেখতে আমার ফেসে আমার গায়ের রঙে কিন্তু খুব ন্যাচারাল লাগতেছে আমি বলবো যে আমি যখন টোটালি কোনো মেকআপ না করবো তখন একটি লিপসে ইজিলি দিয়ে আমি বাইরে যেতে পারবো মানে দেখতে উইয়ার্ড বা এটাইপের কোনো কিছু মনে হবে না এরপর আমি হচ্ছে টিস্যু দিয়ে এটা তুলে ফেললাম এবং টিস্যু দিয়ে তোলার পরও দেখো আমার মুখে কিন্তু লিপ বাম নাই কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল পিঙ্কিশ হিউ আছে আমি এখানে তোমাদের একটু হ্যান্ড সোয়াচ দেখিয়ে দিচ্ছি এটা হাতের মধ্যে দিলে এরকম কালার হয় এবং এটা তোমরা যদি মুছেও ফেলো লিপ বামটা চলে যাবে কালারটা কিন্তু থাকবে এখানে একটা ডাউনসাইড আমি বলবো যে আমার প্ল্যান ছিল একটা লিপ আমি ইউজ করবো আর একটা লিপ হচ্ছে আমার ভাইকে দিয়ে দিব কিন্তু এখানে এটা যে পরিমাণ পিঙ্ক কালার হয় এবং বারবার অ্যাপ্লাই করলে কালারগুলো তো বিল্ড হয় এটা ছেলে মানুষ ইউজ করতে পারবে না ছেলেরা ইউজ করলে মনে হবে কি লিপসের মধ্যে লিপস্টিক দিয়ে রাখছে আমি হচ্ছে এবার ওই স্ট্রবেরি ফ্লেভারের যেটা আছে ওটা দিচ্ছি এটা অ্যাকচুয়ালি অনেক ইনটেন্স পিঙ্ক আমি যে দিয়েছি এবং আমার যে গায়ের রঙ এবং যে পরিমাণ কালার বিল্ড আপ হয়েছে আমার মনে হতেছে যে আমাকে আসলে খুবই বৃষ্টি দেখা যাইতেছে একদম কোনো রকম মেকআপ ছাড়া এই কালারটা দিলে আসলে তেমন ভালো দেখা যাবে না মনে হবে যে কোনো একটা গ্লসি একদম লিপস্টিক দিয়ে রাখছে মানে দেখলে মনে হয় যে এটা লিপস্টিক এবং পিগমেন্টেড লিপস কিন্তু খুব ভালো মতো এটা ঢাকতেছে কারণ আমার উপরের লিপসটা কিন্তু পিগমেন্টেড নিচের লিপসটা একটু পিঙ্কিশ টাইপের হলো নিচেরটা পিগমেন্টেড এবং মোটামুটি এটা ভালোই ঢাকছে তা আমি হচ্ছে আমার বেস মেকআপটা কমপ্লিট করছি এবং এটাকে এখন আমি অ্যাজ এ নুড লিপস্টিক হিসাবে দিব এখন আমি আমার লিপসটা অ্যাজ ইউজুয়াল একটু লাইন করে নেই যে কোনো নোড লিপস অ্যাপ্লাই করার সময় মানে লাইক বাইরে যাওয়ার সময় নো মেকআপ মেকআপ লুক যখন করি তখন আর কি তো এবার হচ্ছে আমি আমার সেই স্ট্রবেরি যে লিপ বামটা ছিল সেটা আমি অ্যাপ্লাই করছি এবং আমি আসলে খুবই স্যাটিসফাইড আমার এটা খুব ভালো লাগছে কারণ আমার সবসময় দেখা যায় কি আমার লিপসটা এক্সট্রিমলি ড্রাই তো সবসময় হচ্ছে আমার ওই লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করতে ইচ্ছা করে না এবং আমার ভালো কোনো বুলিট বুলেট লিপস্টিক নাই যেটা আমি আসলে দিব কিন্তু এটা দিলে যেহেতু আমার লিপসে মনে হচ্ছে না কিছু দিসি আবার লিপসটা যে খালি খালি লাগা বা অসুস্থ অসুস্থ লাগা ওরকমও লাগতেছে না লিপসটা ফুল লাগতেছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের জন্য দেখতে অনেক বেশি ফ্রেশ লাগতেছে তো আমি আমার কাছে এটা খুব ভালো লাগছে যে আমাকে এখন আর এভরিডে মেকআপটা অ্যাপ্লাই করতে হবে না এবং মানে মেকআপের পরে এই কালারটা নিয়ে আমি অ্যাকচুয়ালি খুবই স্যাটিসফাইড এবার আমি হচ্ছে একটা আই মেকআপ করেছি মোটামুটি কালারফুল করে আমি ওই লিপ বামের উপরে আরেকবার এটা অ্যাপ্লাই করেছি এই জন্য আগের থেকে কালারটা আরেকটু বেশি বিল্ড হয়েছে এবং আমি বলবো যে খালি খালি কিন্তু লাগতেছে না মনে হতেছে ওকে ঠিক আছে আমি হয়তো লিপসে কোনো একটা মানে লিপ গ্লস এই টাইপের কোনো কিছুটা লাগাইছি বা খুব লাইট পিঙ্ক কালারের লিপস্টিক লাগাইছি এরকম মনে হচ্ছে মানে ইভেন এটা এটা ফুল একটা মেকআপ লুকের সাথেও এ লিপস্টিক কিন্তু ভালোই লাগতেছে আমি এরপর থার্ড লেয়ার করতেছি বাইরে যাওয়ার পর এবং থার্ড লেয়ার অ্যাপ্লাই করার পরে এরকম দেখাচ্ছে এবং এটা একদম সানলাইটের মধ্যে দিনের আলোতে কোনো আর্টিফিশিয়াল লাইট এখানে নাই তোমরা দেখতে পাচ্তেছ এবং বেশ পিটি লাগতেছে আমার লিপ বামটা আপনারা দেখতে পারতেছেন আমার লিপসে কিন্তু কোনো লিপ বাম এখন অবশিষ্ট নাই কারণ আমি খাইছি আমি কাবাব খাইছি ফুচকা খাইছি চকলেট খাইছি কফি খাইছি তো হচ্ছে আমার এখানে কোনো মানে লিপ বাম যেটাকে বলো ওরকম কোনো কিছু অবশিষ্ট নাই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে স্টেইন মানে লিপ বামের মধ্যে যেই টিনটা ছিল ওটা হচ্ছে আমার লিপটাকে স্টেইন করছে এবং এটা লং লাস্টিং মাস্ক পরলে যাবে না কারণ আমি দেখতেছেন আমি অয়েলি খাবার খাইছি আমি মানে পেস্ট্রি খাইছি স্টিল হচ্ছে আমার লিপস থেকে কোনো কিন্তু কোনো কিছু যায় নাই খুবই ভালো ময়শ্চারাইজ করছে এবং আমার লিপসে আমি স্টিল এখন পর্যন্ত ড্রাই ফিল করতেছি না এবং অ্যাজ এ লিপস্টিক হিসেবে তারা যে বলছে ব্যবহার করা যাবে আমি খুব ভালো কারণ আপনি এটা ইচ্ছা মতো রিঅ্যা করতে পারবেন অনেক সময় দেখা যায় কি লিপস্টিক রিঅ্যাপ্লাই করলে অত সুন্দর আর দেখা যায় না কেমন জানি মানে লেয়ার বিল্ড আপ হলে ভালো লাগে না দেখতে বাট এটা দেখতে মানে আমি যে আমি আজকে আই মেকআপের সাথে লিপস্টিক দিন আমি এটাই দিছিলাম তো আমি বলবো যে এটা হ্যাঁ একদম পিঙ্ক কালার বেশ ইনটেন্স পিঙ্ক আর আরেকটা যেটা আছে কুক অ্যান্ড ক্রিম ওটা হচ্ছে লাইট পিঙ্ক তো যার যেরকম পছন্দ আপনারা আপনাদের রুচি মতো হচ্ছে পিংক কনফার্ম করতে পারবেন আমি বুঝি যেখানে একটা অরেঞ্জ কালারে থাকতো আমার মনে হয় আমার স্কিনের সাথে অরেঞ্জ ডিস টিন দেখতে বেশি ভালো লাগতো আমি কোয়ালিটি অনেক ভালো আছে লিপস্টিক হিসেবে ইউজ করা যায় নো মেকআপ মেকআপ লুক যদি আপনারা করতে চান দেখতে খুবই ন্যাচারাল লাগবে খুবই ফ্রেশ লাগবে আমি আজকে কয়েকটা ছবি ছবিগুলো দিয়ে দিব যখন দেখবেন যে জিনিসটা দেখতে আসলে কত ফ্রেশ লাগতেছে জাস্ট এই লিপস্টিক না দিয়ে পিঙ্ক কালারটা লিপ বান দেওয়ার কারণে আর এটা তো বাই ওয়ান গেট ওয়ান সো আমি বলবো যেহেতু বাই ওয়ান গেট ওয়ান দুইটা তিনশো টাকা এক একটা দেড়শো টাকা কোয়ালিটি অনুযায়ী আহ দাম ঠিকই আছে দাম বেশি না কিন্তু এটা যদি একটা তিনশো টাকা হয় তাহলে আমি বলবো এটা ওভার প্রাইস সো কেউ যদি মনে করেন ট্রাই করতে চান অফার থাকতে থাকতে নিয়ে নেন দে বাট আমি যদি এটা আবার শেষ হয়ে যায় এই বাই ওয়ান গেট ওয়ান অফার যদি না থাকে আমি এটা তিনশো টাকা দিয়ে রিপার্চেস করবো না বাট যদি এরকম অফার অলওয়েজই থাকে যে তিনশো টাকা দুইটা কিনতে পাওয়া যাবে ডেফিনেটলি আমি আবার কিনবো ওকে এটাই ছিল আজকের রিভিউ আশা করতেছি আপনাদের ভালো লাগবে টাটা